হ্যালো আসলামালাইকুম আপনার দেখছেন এখানে মূলত আমাদেরকে এভাবে প্রশ্ন থাকবে যে রিড দা গিভেন্স কেয়ারফুলিংট মডালস এখানে যে লাইনটা আছে লাইনটা পরে আমাদেরকে এটার জবাব শুরু যেমন পসিবিলিটিস দিয়ে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে বা রিপ্লাই করতে হবে অ্যানসার করতে হবে তো আলিম হ্যাজ তো তার আগে আমরা মোডালস জানবো শেল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট অট টু ইউজ টু ডেয়ার হ্যাভ টু এগুলো হচ্ছে মোডালস কোন মোডালসের কী কাজ উইল হচ্ছে উইলিংনেস ফ্রিকশন অর ফ্রম ব্যবহার করার জন্য উইল ব্যবহার করা হয় উড রিকোয়েস্টের ক্ষেত্রে বা ইনভাইটেশনের ক্ষেত্রে অথবা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে উড ব্যবহার করা হয় মে হচ্ছে পসিবিলিটিজ এর ক্ষেত্রে মে ব্যবহার করা হয় মাইটটাও পসিবিলিটিজ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যান হচ্ছে অ্যাবিলিটির ক্ষেত্রে বা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুড হচ্ছে ফার্স্ট অ্যাবিলিটি অথবা সাজেশনস অথবা পসিবিলিটিজ বুঝাইতে কুড ব্যবহার হয় পাস্ট হচ্ছে অব্লিগেশন বুঝাইতে বাধ্যবাধকতা বুঝাইতে শেল হচ্ছে সাজেশন বা অফার বুঝাইতে আর অট টু এবং শুড অ্যাডভাইস বুঝাইতে ব্যবহার হয় তো এখানে মূলত কিছু কি আছে কোশ্চেন আছে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আলিম হ্যাজ ফরগটেন এখানে বলছে আলিম হ্যাজ ফরগটেন হার ফরগটেন হোয়ার হি হ্যাজ কিপড হিজ কিজ আলিম কে নিষেধ করা হয়েছে সে হোয়ার হি হ্যাজ কিপড হিজ কিজ তার ছবি কোথায় রাখবে এন্ড হাউ উইল হি ট্রাই টু রিমেম্বার কিভাবে সেই মনে রাখবে পসিবিলিটিস বোঝানোর জন্য তাই এখানে আলিম উইল ট্রাই টু রিমেম্বার সেইং

মাইড বিলিনা পরিকল্পনা করছে যে তার বন্ধুর বাসায় যাবে আগামীকাল বাট দেয়ার ইজ আ ওয়েদার ফোর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাউ ডাজিনা এক্সপ্রেস হার কনসার্নিটিজ তাহলে এখানে হচ্ছে আমরা এই অংশটা দিতে পারি না দিলেও সমস্যা নাই ইট মাইট রেইন টু মরো অথবা হ্যাঁ যাই হোক পরে বলছে যে মেহেদি পেন্সিল ক্লাস চলাকালে মেহেদি তার বন্ধুর কাছ থেকে পেন্সিল ধার নিতে যাচ্ছে হাউ উইল মেহেদি আক্স হিজ ফ্রেন্ডস ফর দ্য পেন্সিল তাহলে সে মেহেদি কীভাবে তার বন্ধুকে জিজ্ঞেস করবে এখানে রিকোয়েস্ট কীভাবে করবে ক্যান আই প্লিজ বড়ো ইউর পেন্সিল অথবা কুড আই প্লিজ বড় ইউর পেন্সিল অথবা ক্যান ইউ গিভ মি ইউর পেন্সিল যাই হোক বা কুড ইউ দিয়েও আমরা করতে পারি তারপর বলছে রোমেল আক্স হিস টিচার্স টু হেল্প হিজ আন্ডারস্ট্যান্ড আট অফিক্স রোমেল কিন্তু তার টিচারকে বলেছে যে একটা বিশেষ বোঝে না সেটা বুঝিয়ে দেয় বা বুঝে দিতে হেল্প করার হাউ উইল রোমেল আক্স হিস টিচার ইন দিস রিগার্ড কুড ইউ বা কুড ইউ ব্যবহার করতে হবে গুড মর্নিং স্যার

তো সেক্ষেত্রে চিলড্রেন্স ইউ মাস্ট অব ইউর প্যারেন্টস এখানে কিন্তু মাস্ট এর কথা বলছে সো যখন সাজেশনের কথা বলবে তখন আমরা হ্যাড ব্যাটার অথবা শুড যখন পারমিশনের কথা বলবে তখন আমাদেরকে অবশ্যই মে মাইট ব্যবহার করব সম্ভাবনা সেক্ষেত্রে মে তারপরে করতে পারা সেক্ষেত্রে ক্যান এই এইভাবে আমরা মূলত মডালসের সমাধান করবো আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আমাদের যে সিরিজ ভিডিও থাকবে অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করা এবং অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য বানানো বা অ্যাডজেক্টিভ ইউজ করে কয়েকটা বাক্য লেখা